আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। সম্মানিত বন্ধুগণ, আজকে আলোচনা করব তাকওয়া নিয়ে, আল্লাহ তাআলার ভয় নিয়ে। আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনিভাবে ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুসলিম হিসেবে কবুল আর মঞ্জুর করেন এবং মৃত্যুদান করেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। কিভাবে ভয় করব, আল্লাহ তাআলার এই বিষয়টা আমি আজকে নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো যেমনিভাবে ভয় করা উচিত, তো আমরা তেমনিভাবেই ভয় করব। তার একটা এক্সাম্পল হচ্ছে, আমি গুনাহ করব না, আমি হারাম খাব না। আল্লাহ তাআলাকে এটাই ভয় করা, এটাই তাকওয়া। এবং মানুষকে গালি দেব না, কারণ আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে ধরবে। তো এই জন্য আমরা প্রত্যেকটি কাজকেই ভয় করব, গুনাহের প্রত্যেকটি কাজকেই ভয় করব। সম্মানিত বন্ধুগণ, আমরা মুসলিম হিসেবে শ্রেষ্ঠ জাতি, আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য রয়েছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার অন্য আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কউলু কওলান সাদীদা, যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সদা সত্য কথা বলো। কারণ আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি এবং মিথ্যা সাক্ষ্য দেই, এবং আমরা মানুষকে মিথ্যা কথা বলি এবং মানুষকে খুশি করার জন্য, সেটা হতে পারে বেচা কেনার মধ্যে, সেটা হতে পারে সম্পর্কের টানা পড়ার মধ্যে। সম্মানিত বন্ধুগণ, আপনি যদি মিথ্যা কথা বলেন এবং ঝামেলা থেকে বাঁচার জন্য, তখন আপনি সেখানে কোনো বরকত পাবেন না, আরও আপনার বিষয়টা আরও বড় করে হলো, আপনার ঝামেলাটা আরও বেশি বেড়ে গেল। এবং আপনি চেষ্টা করলে সত্য কথা বলবেন, চেষ্টা করতে হবে আমাদেরকে, তাহলে আমরা দেখবেন আল্লাহ তাআলা নুসরাত করবে, আল্লাহ তাআলার বারাকাত রয়েছে এবং আল্লাহ তাআলার সাহায্য রয়েছে সত্য কথার মধ্যে। আর মিথ্যা কথার মধ্যে সে নিজে ধ্বংস হয়ে যায়। আর সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবুন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, যে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন এবং পরিপূর্ণ রিজিক দান করবেন, সেটা হিসাব ব্যতীত অগণিত। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আমাকে না দেখে বিশ্বাস করবে, যারা আমাকে না দেখে ভালোবাসবে, যারা আমাকে না দেখে ভয় করবে, তাদের জন্য রয়েছে মহা সফলতা, তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে জাহান্নাম থেকে মুক্তির পথ। সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা দুনিয়া ও আখেরাতকে আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে অর্জন করি, এটাই সর্বশ্রেষ্ঠ কথা। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এবং আমাদের পরিবার সবাইকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদেরকে এই শ্রেষ্ঠ নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা সম্মানিত করবেন। আজকে এখানেই, এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।